নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লকস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লকসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো চটজলদি মোরলা মাছের রেসিপি মোরলা মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে আমি তেলে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি তাহলে কোনো মাছ ভেঙে যাবে না এবং এক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে চলো মোরলা মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলিয়ে নিয়েছি এবার আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে একটু খুব লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হলে খেতে ভালো লাগবে সেই জন্য আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমি মশলা বেটিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা তার মধ্যে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সমস্ত মশলা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষাবো তত খেতে ভালো লাগবে বন্ধুরা চলো মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এবার আমি এখানে অ্যাড করে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দেখতে পাচ্ছ বেগুন দিয়ে দিলাম মোরলা মাছের সঙ্গে বেগুন আলু হলে ব্যাস একদম জমে যাবে এবার এই বেগুনের সঙ্গে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হচ্ছে ততক্ষণ বেগুনটা একটু নরম হয়ে যাবে দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে বেগুনগুলো এবার এর মধ্যে আমি এখানে পরিমাপ মতো জল অ্যাড করে দেবো একটু গরম জল ব্যবহার করলে সেক্ষেত্রে রেসিপিটা খেতে আরও দুর্দান্ত লাগবে এবার আমি জল অ্যাড করে দিলাম একটু ফুটিয়ে নেবো খুব সুন্দরভাবে মাছের ঝোল বলে কথা যত সুন্দরভাবে ফোটানো হবে তত খেতে ভালো লাগবে এবার ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম ধনে পাতা খুঁজে ছড়িয়ে নামিয়ে নিয়ে ধরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা